जी सर। আচ্ছা রেকর্ডিং করতে হবে, দাঁড়াও আমি রেকর্ডিংটা অন করে আসি। তো তোমাদের আজকে একটু ক্যালকুলেটার আর কলম খাতা কলম একটু সাথে রাখো, আমাদের কিছু অঙ্ক করতে হবে। So I'm sharing the screen again. So our today's topic is a new topic, cost and financial management. এর মধ্যে আমরা দেখব এলিমেন্টস অফ কস্ট অফ প্রোডাক্ট ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, মেনলি হচ্ছে কিভাবে কস্ট ক্যালকুলেশন করা হয়, সেই এলিমেন্টগুলো দেখব আমরা, কি কি কস্ট আছে, আর হচ্ছে প্রোডাক্ট ডেপ্রিসিয়েশন, হ্যাঁ প্রোডাক্টের ভ্যালু কিভাবে কমে যায় সেই জিনিসটা আমরা দেখব। সো ফার্স্ট হচ্ছে ক্যাশ কনসেপ্টস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনের নাম শুনেছো তোমরা? ডেপ্রিসিয়েশনের মিনিং জি স্যার শুনেছি বলো দেখি কি জিনিস। স্যার, কোন একটা অ্যাসেটের ভ্যালু যখন কমে যায়। হ্যাঁ, কোন একটা অ্যাসেটের ভ্যালু, কারণ ডে বাই ডে তুমি যদি ইউজ করতে থাকো অ্যাসেটটা ভ্যালু কমে যাবে। হ্যাঁ, তো এটা ইউজুয়ালি হয় আর কি, ভ্যালু কমে যাওয়াটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। তো সেজন্য কি যে আমাদের অ্যাসেট বা প্রপার্টি বলি, ইকুইপমেন্ট বলি, মেশিনারিজ বলি, যাই বলি, সবগুলোর ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে হয় ইয়ার টু ইয়ার, যেটা ভ্যালুটা কত আসলো সেটা ক্যালকুলেট করে তোমার কোম্পানির যে টোটাল প্রফিট এবং লস সেটা ক্যালকুলেট করা হয়, করে সেটার উপর ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, তো সেজন্য এটা অ্যাকাউন্টিং পারপাসে খুবই ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, যদিও এটার অ্যাকুরেট ভ্যালু পাওয়াটা ডিফিকাল্ট। তারপরও কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমরা দেখবো। সো ক্যাশ কনসেপ্ট, যেটার মধ্যে কি কি কস্ট আমরা ইনক্লুড করতে পারি, কি কস্টের কি কি এলিমেন্ট আছে সেটা আমরা জানার চেষ্টা করি। অনেক রকমের কস্ট আছে, সেটা আমরা আমাদের জানতে হবে, জানলে আমরা ক্যালকুলেট করতে পারবো আর কি। হ্যাঁ, একটা হচ্ছে সাংক কস্ট। সাংক কস্ট হচ্ছে যেটা কস্ট দ্যাট হ্যাজ অকার্ড ইন দ্য পাস্ট, মানে পাস্টে হয়েছিল এবং তার সাথে এখনকার তুমি যে ফিউচারে এস্টিমেট করবা সেটা রিলেট না করাটাই ভালো, ইজ নো রিলিভেন্স। হ্যাঁ, তো এই ধরনের কস্টকে আমরা সাংক কস্ট বলে থাকি আর কি, যেটা আসলে ক্যালকুলেট বা কোরিলেট করা যায় না। হ্যাঁ, যদিও এই ধরনের কস্ট হয়েছে, অতীতে হয়েছে, পাস্টে হয়েছে বা ফিউচারে, সেটা আমরা নিয়ে চিন্তা করব না, এটা আমরা সাংক কস্ট হিসেবে ধরে নিব। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, সাপোজ দ্যাট একজন একটা মোটর সাইকেল পছন্দ করলো, জো, এবং সে কি করলো, $40 সে ডাউন পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট দিল, এবং সেটা নিয়ম ছিল এরকম যে মোটর সাইকেলের প্রাইস যা হবে, মনে করো $1,300 হচ্ছে তার পারচেস প্রাইস, এবং সে যখন পাবে তখন এই $40 এখান থেকে ডিডাক্ট করে বাকিটা সে পে করবে। তার মানে $40 এরকম ছিল ডাউন পেমেন্ট বা বুকিং ফি ছিল, এবং কন্ডিশন এরকম ছিল যে সে যদি না কিনে থাকে তখন যে $40 যেটা দেওয়া ছিল সেটা ফরফিটেড হয়ে যাবে, সেটা আর পাবে না। অ্যাডভান্স বুকিং, বুকিং বুকিং মানে দেওয়া দেওয়া যেটা দেওয়া ছিল, সে যখন যদি সেটা ফুল পেমেন্ট করে জিনিসটা কিনে তখন এই যে বুকিং মানিটা তার কাছ থেকে মাইনাস করে দেওয়া হবে, আর যদি সে না কিনে ওটা বুকিং মানি যেটা ডাউন পেমেন্ট যেটা সেটা ফেরত দিবে না, এরকমই একটা কন্ডিশন দেওয়া আছে। তখন সে কি করলো, ওভার দ্য নেক্সট উইকেন্ড সে দেখলো আরেকটা মোটর সাইকেল তার পছন্দ হলো এবং সেটার দাম অনেকটা কম, এটার দাম হচ্ছে $1230, $1230। তাহলে এখন সে যদি সেকেন্ড মোটর সাইকেলটা মনে করো কিনলো, সে যদি সেকেন্ড মোটর সাইকেলটা কিনতে চায়, তাহলে সে কম্পেয়ার যদি করে
হ্যাঁ, সে যদি একটা ডিসিশন নিতে চায় কোন কোনটার সে কিনবে, প্রাইসের কম্পারিজন করবে, তখন তারকে তার উচিত হচ্ছে সাংক কস্ট, যেটা মানে $40 সে যেটা অ্যাডভান্স পেমেন্ট করছে সেটা বাদ দিয়ে যে প্রাইস হবে তার সাথে কম্পেয়ার করবে। তাহলে তখন সে কম্পেয়ার যদি করতে চায় তাহলে কত হবে, $1,300 থেকে $40 বাদ দিল, তাহলে $1,260। আর নতুন যে সাইকেল তার হচ্ছে $1,230। তাহলে কম্পেয়ার করে সে যদি দেখে না $1,230 হচ্ছে চিপ, তাহলে সে $1,230 দিয়ে কিনবে। সো কনসেপ্টটা হচ্ছে যে $40 যে বুকিং মানি সেটা দেওয়া ছিল, এখন $1,230 দিয়ে সে যদি কিনে তাহলে কি আগের যেটা বুকিং মানি দেওয়া আছে সেটা আর ফেরত পাবে না, তাহলে সেটা সাংক কস্ট হিসেবে কনসিডার হবে, যে জিনিসটা আদৌ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সেই জিনিসটা নিয়ে আমরা আর মাথা ঘামাবো না, সেটাই আমরা সাংক কস্ট হিসেবে ধরে নিব এবং ফিউচার ক্যালকুলেশনে ওইটা রাখবো না। তাহলে এই ধরনের কস্ট গুলোকে আমরা সাংক কস্ট হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এইভাবে কিছু কিছু কস্ট আমরা ক্যালকুলেট করতে পারি। বোঝা গেল? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, সাংক কস্ট ব্যাপারটা? জি স্যার, আচ্ছা, তাহলে এটা একটা সাংক কস্ট। হ্যাঁ বলো। ১৩০০ থেকে 30-40 বাদ দেওয়ার পরে স্যার তো ১২৬০ থাকে স্যার, তারপরে স্যার কি হ্যাঁ, বলুন স্যার? 1260 এর সঙ্গে সে এখন নতুন আর একটা যে সাইকেল যেটা 1230, তার কম্পেয়ার করবে। কম্পেয়ার করে সে যদি মনে হয় যে না 1230 তার জন্য ভালো হচ্ছে, চিপ পাচ্ছে, তাহলে সে 1230 দিয়ে কিনবে। হ্যাঁ, আর যদি মনে করে যে না 1230 দিয়ে যেটা হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না, সে 1260 দিয়ে বাকিটা কিনবে। তার মানে তার কম্পারিজনের জন্য, মানে ফিউচার কম্পারিজনের জন্য প্রিভিয়াস যে কস্ট সাং কস্ট সেটা আর আসবে না। হ্যাঁ, সেটাই এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে সাং কস্ট যেটা বা প্রিভিয়াস কস্ট যেটা সেটা তোমাকে কনসিডার ফিউচারে না করাটাই ভালো। ঠিক আছে, এটাই আর কি কনসেপ্ট সাংক কস্টের যে কনসেপ্ট হচ্ছে এটাই, যে যা হয়ে গেছে হয়ে গেছে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা তুমি ফেরত পাচ্ছ না। তো এটা গেল একটা সাংক কস্ট। তারপর হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কি কেউ বলতে পারবা কি জিনিস, জানার কথা তো? ডিসকাউন্ট টাইপের কিছু না, অপরচুনিটি অপরচুনিটি মানে হচ্ছে তোমার একটা অপরচুনিটি আছে, ছিল, হ্যাঁ, বাট সামহাও তুমি ওইটা নাও নাই, না নিয়ে তুমি অন্য কোনো একটা অপশনে গেছো, অন্য কোনো কাজ করছো, তার মানে কি তোমার যে অপরচুনিটি ছিল সেটা তোমার মিস হয়ে গেল, তাই না? সেই কস্টটাই হচ্ছে অপরচুনিটি কস্ট, যেটা অ্যাকচুয়ালি তুমি নিতে পারতা কিন্তু তুমি নাও নাই, এটা মিস হয়ে গেছে, সেটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো যে স্টুডেন্ট হু কুড আর্ন 20,000 ফর ওয়ার্কিং ডিউরিং এ ইয়ার, এক কোনো এক বছরে কোনো একটা স্টুডেন্ট সে যদি চায় সে $20,000 আর্ন করতে পারে, বাট সে কি করলো, সেটা আর্ন না করে সে কি করলো, সে তখন চিন্তা করলো না সে ওই এক বছরে ইনকাম করলো না, না করে সে কলেজে ভর্তি হবে, স্কুলে যাবে, স্কুলে গিয়ে স্কুলের খরচ আবার $5,000, সে $5,000 পে করবে, পে করে সে এক বছর ধরে পড়াশোনা করবে, তাহলে তার অপরচুনিটি কস্ট কত হবে? সেটা তো সে তো ইনকাম করলো না, তাই না? $20,000 ইনকাম করার একটা পসিবিলিটি ছিল, কিন্তু সে ইনকাম না করে কি করলো, সে পড়াশোনা করতে গেলো, স্কুলে ভর্তি হলো, $5,000 পে করলো, তাহলে তার অপরচুনিটি কস্ট কি হবে, কি পরিমাণ সে লুজ করলো, মনে হচ্ছে যে সেই পরিমাণ কি পরিমাণ সে লুজ করলো, যে পরিমাণ সে লুজ করলো সেটাই হচ্ছে তার অপরচুনিটি কস্ট। তাহলে সে লুজ করলো কত, মনে করে সে ইনকাম করলে $20,000 ইনকাম করতে পারতো, কিন্তু সে তো ইনকাম করে নাই, তাহলে তার $20,000 লস হলো, প্লাস সে কি করলো আরো $5,000 দিয়ে সে ভর্তি হলো, তাহলে তার আরো লস কত হলো, আরো 5,000, তাহলে 20,000 প্লাস অ্যানাদার 5,000, সো ইজ 25,000। এই 25,000টি হচ্ছে তার অপরচুনিটি কস্ট, এই পরিমাণ সে
চাইলে ইনকাম করলে এই পরিমাণ তার কস্ট মানে খরচ হতো না, সে যেহেতু এই পরিমাণ ইনকাম করে নাই উল্টা আরো $5,000 দিয়ে ভর্তি হলো, এই জিনিসটা তার অপরচুনিটি কস্ট হিসাবে কনসিডার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই এটা হচ্ছে অপরচুনিটি, যেটা তুমি তোমার অপরচুনিটি ছিল কিন্তু তুমি নাও নাই, হ্যাঁ সেগুলো আমরা অপরচুনিটি কস্ট হিসাবে চিন্তা করতে পারি। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা হ্যাঁ, কারণ এটা অন্যরকম এক্সাম্পল হতে পারে। মনে করো কাস্টমার যদি কোনো একটা জিনিস কিনতে চায়, তোমার কাছে অর্ডার দিল, কিন্তু তুমি চিন্তা করলো যে না তুমি এই কাস্টমারের কাছে বিক্রি করবে না, তুমি বিক্রি না করে তুমি অন্য অন্য বিজনেস করবা, তাহলে তোমার কাছে মনে করো 1 লাখ, 1 লাখ টাকার একটা কাস্টমার অর্ডার দিল, তাহলে যেহেতু তুমি বিক্রি করলা না, তাহলে 1 লাখ টাকা হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট, সেটা তুমি লস করলা। তোমার সুযোগ ছিল কিন্তু তুমি করো নাই, না করে তুমি অন্য কিছু করলা। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা অপরচুনিটি কস্ট হিসেবে কনসিডার করব। এটা একটা অপরচুনিটি কস্টের একটা কনসেপ্ট। তারপরে হচ্ছে ক্যাশ কস্ট, ক্যাশ, হ্যাঁ ক্যাশ কস্ট হচ্ছে দ্যাট ইনভলভস, আমরা জানি ক্যাশ, ক্যাশে যদি তুমি পেমেন্ট করো সেটাই আমরা ক্যাশ কস্ট হিসেবে ধরতে পারি। তুমি কোনো জিনিস কিনলা, তুমি পে করলা, তাহলে এটাই হচ্ছে ক্যাশ, ক্যাশ কস্ট, যেটা আমরা ইজিলি বুঝি আর কি, কস্ট যেটা। আরেকটা হতে পারে নন ক্যাশ কস্ট অথবা বুক কস্ট, যেটা হচ্ছে তোমার কাগজে কলমে আছে, হ্যাঁ কিন্তু তুমি ক্যাশ তুমি দিচ্ছ না, হ্যাঁ ক্যাশ ট্রানজেকশন করতেছো না, বাট কাগজে কলমে তোমার হিসাবের মধ্যে আছে, সেটা হচ্ছে বুক কস্ট। যে বুক কস্ট অর নন ক্যাশ কস্ট ইজ এ পেমেন্ট দ্যাট ডাজ নট ইনভলভ ক্যাশ ট্রানজেকশন, ক্যাশ ট্রানজেকশনের কোনো ব্যাপার সেপার নাই, হ্যাঁ অ্যান্ড ইজ রিফ্লেক্টেড ইন অ্যাকাউন্টিং সিস্টেম এজ এ নন ক্যাশ কস্ট। এবং এটার একটা এক্সাম্পল হচ্ছে যে বুক কস্ট রিপ্রেজেন্ট দ্য রিকভারি অফ পাস্ট এক্সপেন্ডিচার ওভার এ ফিক্সড পিরিয়ড অফ টাইম। মানে পাস্ট যদি তুমি কোনো খরচ করে থাকো, হ্যাঁ সেটাকে তুমি বুক কস্ট হিসাবে রাখতে পারো, হ্যাঁ তোমার হিসাবের জন্য রাখলাম। এবং এই ধরনের কস্ট গুলোকে আমরা বলতে পারি যে ডেপ্রিসিয়েশন কস্ট। হ্যাঁ এক্সাম্পল হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট, মানে কোনো একটা জিনিসের এক্সপেন্ডিচার খরচ যেটা হলো সেটা তুমি ডেপ্রিসিয়েশন আকারে দেখাচ্ছ, দেখছো তোমার হিসাবের মধ্যে তুমি রাখলা, এবং এই ডেপ্রিসিয়েশনটাই হচ্ছে আমরা একটা নন ক্যাশ কস্ট বা বুক কস্ট, বুক ভ্যালু, বুকের মধ্যে তুমি রাখবা তোমার অ্যাকাউন্টিং, তোমার পারপাস, তোমার হিসাবের সুবিধার জন্য তুমি একটা বুক কস্ট হিসাবে সেটা রাখতে পারো, এবং সেটাই হচ্ছে আমাদের নন ক্যাশ কস্ট। তুমি ক্যাশ ফ্লো হবে না কিন্তু হিসাবের মধ্যে একটা একটা হিসাব চলে আসবে কস্টের, সেটাই হচ্ছে আমাদের নন ক্যাশ কস্ট, এবং এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন একটা মেজর পোর্শন অফ নন ক্যাশ কস্ট। একটা একটা ফ্যাক্টরি বা একটা অর্গানাইজেশনের মধ্যে এই কস্টের এই পোর্শনটা একটা মেজর পোর্শন, যে ডেপ্রিসিয়েশন কস্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে? স্যার এই বুক কষ্টটা কি তাহলে অতীতের খরচ? হ্যাঁ অতীতের খরচ, হ্যাঁ কিন্তু সেটা আসলে তুমি আর পাচ্ছ না, বা হ্যাঁ তুমি শুধু জাস্ট ব্যালেন্স করার জন্য তুমি এটা দেখাবা, এরকম খরচ হয়েছিল তুমি দেখাচ্ছ। ঠিক আছে বলো। স্যার আমরা ডেপ্রিসিয়েশন বলছি কেন স্যার? ডেপ্রিসিয়েশন তো বলছিলেন যে অ্যাসেটের ভ্যালু যখন কমে যায় আর কি। হ্যাঁ অনেকটা তাই, কারণ তুমি তো অ্যাসেট কিনলা তাই না, অতীতে তুমি খরচ করলে অ্যাসেটের পিছনে, তাহলে এই পরিমাণ ভ্যালু কমে গেল আসলে তোমার। ঠিক আছে, ভ্যালুটা আসলে ডেপ্রিসিয়েশন তো আসলে তাই তাই না, অ্যাসেটের ভ্যালুটা কমে যাচ্ছে, খরচ খরচ হয়ে যাচ্ছে, তার মানে লাস্ট ইয়ারে যা ছিল এই ইয়ারে তার চেয়ে আরো অনেক খরচ কমে গেল, ভ্যালুটা কমে গেল, তারপরে ইয়ারে আরো কমে গেল, তাহলে তুমি যখন সবগুলো ইয়ার ক্যালকুলেট করবা, তাহলে প্রতি বছর বছর তুমি একটা খরচ দেখাচ্ছ, এই পরিমাণ কমলো, এই পরিমাণ কমলো, এই পরিমাণ কমলো, এই পরিমাণ কমলো, হ্যাঁ তাহলে তুমি প্রতি বছর বছর এই যে ভ্যালুটা দেখাচ্ছ এটাই আসলে বুক কস্ট, যে বুকের মধ্যে তোমার ভ্যালুটা কমে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে?
খাতায় আর কি। খাতায় তোমার কমা, হ্যাঁ, যেহেতু কোনো ট্রানজেকশন হচ্ছে না, ক্যাশের কোনো ট্রানজেকশন নাই, বাট দেখানো হচ্ছে যে না এই পরিমাণ খরচ হচ্ছে। হ্যাঁ, তো আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে অঙ্ক করব, ম্যাথ করব। তাহলে ডেপ্রিসিয়েশন হচ্ছে ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, মনে করো প্ল্যান্ট, মেশিনারি আর ইউজড ইন দ্য বিজনেস ফর দি পারপাস অফ প্রোডাকশন অর প্রোভাইডিং সার্ভিস। মনে করো তুমি একটা ফ্যাক্টরি দিবা, তুমি তোমার হচ্ছে প্ল্যান্ট বা মেশিনারি সেগুলো তুমি কিনলা, তাই না? তাহলে এগুলো তোমার অ্যাসেট। উইথ দ্য পাসেজ অফ টাইম অ্যান্ড ইউটিলাইজেশন, হ্যাঁ, তোমার টাইমের সাথে সাথে তুমি করো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ইউজ করলা, হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা তুমি কিনলা সেটার ভ্যালুটা আসলে কমে যাচ্ছে, জিনিসটা পুরানো হয়ে যাচ্ছে, ইউজ করা হচ্ছে, টাইমের সাথে সাথে তার অ্যাসেটের ভ্যালুটা কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ভ্যালু অফ পোর্শন অফ ফিক্সড অ্যাসেট ইউটিলাইজড ফর জেনারেটিং রেভিনিউ মাস্ট বি চার্জড ডিউরিং এ পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ার টু অ্যাসারটেইন দ্য ট্রু কস্ট। হ্যাঁ, তার মানে অ্যাকাউন্টিং এর যে প্রতি বছর বছর যে হিসাব করা হয়, তাহলে প্রতি বছরের জন্য তুমি তোমার যে অ্যাসেট তার একটা সার্টেন পোর্শন, হ্যাঁ, খরচ আকারে তোমাকে দেখানো হচ্ছে এখানে। হ্যাঁ, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। দিস পোর্শন অফ কস্ট অফ ফিক্সড অ্যাসেট অ্যালোকেটেড, যেটা আমি অ্যালোকেট করব খরচ আকারে, কস্ট আকারে, সেটাকে আমি বলবো ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশন যেটা মিনিং হচ্ছে রিডাকশন ইন ভ্যালু অফ অ্যাসেট, অ্যাসেটের ভ্যালুটা কমে যাচ্ছে, রিডাকশন যেই পরিমাণ কমে যাচ্ছে, অর ইন দা ইউটিলিটি ডিউ টু দা প্যাসেজ অফ টাইম, পাসেজ অফ টাইম, টাইমের সাথে সাথে যেই ভ্যালুটা কমে যাচ্ছে, অথবা ন্যাচারাল ওয়ার এন্ড টিয়ার ক্ষয়ের হওয়ার কারণে জিনিসটা পুরান হয়ে যাচ্ছে, পুরান হয়ে গেলে তার ভ্যালুটা কমে যাচ্ছে, অথবা এক্সস্টন অফ দ্য সাবজেক্ট ম্যাটার, যে যে জিনিসটার দাম আগে ছিল 2-3-4 বছর পর ওই জিনিসটার দাম আর নাই, কেউ কিনবে না, টেকনোলজি অবসোলিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে জিনিসটা ক্ষয় হয়ে যাচ্ছে, ভ্যালু কমে যাচ্ছে, নতুন জিনিস আসতেছে, হ্যাঁ, জিনিসটা পুরান হয়ে যাচ্ছে, যার কারণে তুমি যেটা নিয়ে ইনভেস্ট করলা, ইনভেস্ট করে যেটা কিনলা, মেশিনারি কিনলা, প্ল্যান্ট কিনলা, হ্যাঁ, ফ্যাসিলিটি কিনলা, প্রোডাকশন ইকুইপমেন্ট কিনলা, তার মানে এগুলোর প্রত্যেকটা জিনিসই তোমাকে অ্যাকাউন্টিং এর টার্মে প্রতি বছর বছর তোমাকে একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানি তোমাকে খরচ আকারে দেখাইতে হবে, জিনিসটা ভ্যালু যাতে আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে এই ভ্যালু কমাটাই আমরা ডেপ্রিসিয়েশন বলে থাকি, যে অ্যাকাউন্টিং পারপাস। হ্যাঁ, ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, সো কজেস অফ ডেপ্রিসিয়েশন কি, মেইন মেইন কি কি কারণে আমরা ডেপ্রিসিয়েশনটা আসলে কনসিডার করি? একটা হচ্ছে ল্যাপস অফ টাইম, টাইম যেহেতু যাচ্ছে প্রতি বছর বছর, তাই না, 1 বছরের জিনিস পরের বছরে গেলে কমে যাচ্ছে, তারপরের বছরে গেলে আরো কমে যাচ্ছে, তো এটা একটা কারণ, টাইম একটা কারণ। তারপর হচ্ছে ন্যাচারাল ওয়ার এন্ড টিয়ার, হ্যাঁ, ক্ষয় যেটা হয়ে যাচ্ছে, ক্ষয়, তুমি জিনিসটা যখন ইউজ করবা, হ্যাঁ, তখন তোমার ক্ষয় হবে, ওয়ার এন্ড টিয়ার হবে, এটা একটা কারণ। তারপরে হচ্ছে এক্সজস্টন অফ দ্য সাবজেক্ট ম্যাটার, যে তুমি যে জিনিসটা নিয়ে আসলে কিনলা তখন সেটা নতুন ছিল, তারপরের বছর সেটা পূরণ হয়ে যাচ্ছে, তারপরের বছর আরো পূরণ হয়ে যাচ্ছে, তোমার সাবজেক্ট ম্যাটারটা তোমার শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তুমি যেটা নিয়ে চিন্তা করলা সেটা আসলে শেষ হয়ে যাচ্ছে। আর হচ্ছে অবসোলিসেন্স অফ টেকনোলজি, হ্যাঁ, নতুন টেকনোলজি আসতেছে, সো তুমি যেটা যখন কিনলা 1 বছর, তারপরের বছরই নতুন টেকনোলজি আসলো, হ্যাঁ, সো নতুন টেকনোলজি আসলে পুরান জিনিস আর কিনবে না, তাহলে পুরান জিনিসের দামটা কমে যায়, তো এটা একটা জেনারেল ক্রাইটেরিয়া, খুবই কমন একটা ব্যাপার, এই কারণে আমরা ডেপ্রিসিয়েশনটা চিন্তা করি আর কি, এই ফ্যাক্টর গুলোর কারণে, যে অ্যাকাউন্টিং পারপাসে, অ্যাকাউন্টিং হিসাবের জন্য তখন এই ডেপ্রিসিয়েশনটা ধরে জিনিসটার ভ্যালুটা ঠিক করা হয়, তোমার যে ইয়ারলি তোমার ফ্যাক্টরির বা তোমার ফার্মের কত প্রফিট আসলো, হ্যাঁ, তাহলে এই প্রফিট থেকে তোমার এই খরচটা বাদ দিয়ে দেওয়া হয়। সো এই হচ্ছে ডেপ্রিসিয়েশন। সো এটা আবার বললাম যে ইজ দ্য ডিক্রিজ ইন ভ্যালু অফ ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টির যে একটা ভ্যালু আছে সেই ভ্যালুটা কমে যাচ্ছে, হ্যাঁ, দ্য প্যাসেজ অফ টাইম। মোর স্পেসিফিক্যালি ডেপ্রিসিয়েশন ইজ অ্যান
অ্যাকাউন্টিং কনসেপ্ট মেইনলি হচ্ছে অ্যাকাউন্টিং পারপাসে সেটা দেখানো হয়, হ্যাঁ, যে আমার এই ভ্যালুটা আমি কত কমা কত কমছে সেটা আমি দেখাচ্ছি, তো হ্যাঁ সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর পারপাসে বুকের মধ্যে কোম্পানির যে বুক অ্যাকাউন্টিং বুক আছে বুকের মধ্যে দেখানো হয়, হিসাবের মধ্যে দেখানো হয় যে এই জিনিসটার ভ্যালু আছে, তার জিনিসটা তুমি কত কত কম করে দেখাচ্ছ। মেইনলি হচ্ছে এটা হিসাবের সুবিধার জন্য দেখানো হয়, অ্যাকচুয়াল ভ্যালু তো বের করা সম্ভব না, কারণ কি একটা মেশিন আছে, তুমি মেশিন তো চালাচ্ছই, তাই না? মেশিনটা তুমি বিক্রি করছো না, তুমি প্রতি বছর বছর মেশিনটাই খরচটা শুধু কম দেখাচ্ছ, তো মেশিনের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা ছিল তার চেয়ে খরচটা তুমি কম দেখাচ্ছ প্রতি বছর বছর বছর। তার মানে এটা হচ্ছে মেইনলি হচ্ছে একটা অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং টেকনিক, দেখুন তোমার কোনো অ্যাসেটের ভ্যালুটা অ্যাডজাস্ট করা, হ্যাঁ প্রতি বছর বছর কমিয়ে অ্যাডজাস্ট করা। এই অ্যাডজাস্টটা কিভাবে করব সেটা আমরা দেখবো, হ্যাঁ, কারণ এটা ট্রু ভ্যালু তো পাওয়া সম্ভব না, এটা একটা জাস্ট ক্যালকুলেশন করে দেখানো হিসাবের সুবিধার জন্য। হ্যাঁ, সো যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন রিপ্রেজেন্টস হাউ মাচ অফ এন অ্যাসেটস ভ্যালু হ্যাজ বিন ইউজড আপ, অ্যাসেটের ভ্যালুটা কি পরিমাণ তুমি খরচ করে ফেললা, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। সো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ক্যান নেভার বি এস্টাবলিশড, হ্যাঁ, তুমি অ্যাকচুয়াল ভ্যালুটা তুমি আসলেও জানো না, কারণ কি তুমি তো বিক্রি করছো না অ্যাসেটটা, মানে সেটা তুমি খরচ করছো, কিন্তু অ্যাকচুয়াল প্রতি বছর বছর তুমি তোমার হিসাবের সুবিধার জন্য তুমি এটার একটা এস্টিমেট ধরে তুমি দেখাচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট ক্লিয়ার সবার? স্যার আচ্ছা, সো অবজেক্টিভস, যে কি জন্য আমরা আসলে ডেপ্রিসিয়েশনটা ইউজ করি, এখন যেটা বললাম যে তোমার অপারেশনের তোমার তোমার যে ফ্যাক্টরি রান করতেছো তার অ্যাকচুয়াল খরচের অবস্থা তুমি দেখলাম দেখালা, তারপরে হচ্ছে তোমার যে আর হচ্ছে অ্যাকুমুলেট ফান্ডস ফর রিপ্লেসমেন্ট অফ দ্য অ্যাসেট, তুমি যদি ফিউচারে এই অ্যাসেটটা রিপ্লেস করতে যাও তাহলে তুমি একটা খরচটা দেখালে, অ্যাকুমুলেশন অফ ফান্ডস কি পরিমাণ খরচ তুমি শেষ করলে এখানে। সো ইন জেনারেল প্রপার্টি ইজ ডেপ্রিসিয়েবল, তুমি যে তোমার যে প্রপার্টি আছে, তোমার যে বাড়ি আছে, হাউস আছে, গাড়ি আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইন জেনারেল হচ্ছে ডেপ্রিসিয়েবল, হ্যাঁ, তোমার প্রতি বছর বছর দাম কমে যাবে। এখন তুমি এটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য তোমার কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, যে ইট মাস্ট বি ইউজ ইন দ্য বিজনেস, হ্যাঁ, তোমার এটা বিজনেসে তুমি কাজে লাগাবা, তাহলে তুমি হিসেবে দেখাতে পারবা। ইট মাস্ট হ্যাভ এ ডিটারমিনেবল ইউজফুল লাইফ, একটা প্রোডাক্টের একটা লাইফ থাকবে, 5 বছর, 10 বছর, 20 বছর, একটা লাইফ তুমি ঠিক করেই তুমি হিসাব করবা। ইট মাস্ট বি সামথিং দ্যাট ওয়েয়ার্স আউট, ডিকেস, ইউজড আপ অর অবসোলিট, তার মানে তুমি যে জিনিসটা আছে সেটা আসলে প্রতি বছর বছর তার কি ভ্যালু কমে যাচ্ছে, ওয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ খরচ হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস থাকতে হবে, তাইলে তুমি এই জিনিসটা ডেপ্রিসিয়েশন দেখাতে পারবা। এবং যেটা বলেছে ইট ইজ নট ইনভেন্টরি, স্টক, হ্যাঁ, অর ইনভেস্টমেন্ট প্রপার্টি, ইনভেস্টমেন্টের জন্য তুমি কোনো কিছু যদি করে থাকো সেটা তুমি ডেপ্রিসিয়েশন দিবা না, এবং সেটা তুমি ডেপ্রিসিয়েশন হিসেব করবা এমনই ইকুইপমেন্ট যেটা তোমার প্রোডাকশনের কাজে লাগবে, প্রোডাকশন মেশিনারিজ ইকুইপমেন্ট, এই যদি হয় তাহলে তুমি এগুলো কনসিডারেশন করে তুমি ডেপ্রিসিয়েশন দেখাবা। এখন প্রপার্টি দুই রকম হতে পারে, তো হচ্ছে ট্যাঞ্জিবল প্রপার্টি যেটা আমরা দেখি ফিজিক্যালি দেখি, তাই না? ট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল এর মানে তো জানো সবাই,